অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, যেখানে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ, সামাজিক আচরণ, সামাজিক কল্পনা ইত্যাদি ক্ষেত্রসমূহে বেশ সমস্যা লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞ একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলেন। শিশুর জন্মের প্রথম 3 বছরের মধ্যেই এ লক্ষণ প্রকাশ পায়। জন্মের প্রথম 3 বছরের মধ্যেই সাধারণত এ সমস্যা ধরা পড়ে। আমাদের দেশে প্রতি 10,000 শিশুর মাঝে কমপক্ষে 17 জন শিশু অটিজমে আক্রান্ত হচ্ছে এবং প্রতি 10,000 ছেলে শিশুর মাঝে 24 জন ছেলে শিশু ও প্রতি 10,000 মেয়ে শিশুর মাঝে প্রায় 10 জন মেয়ে শিশু অটিজমে আক্রান্ত। অটিজম কেন হয় এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে অটিজমের কারণ হিসাবে বিশেষ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে। বংশে যদি কারো অটিজমের সমস্যা থাকে, গর্ভাবস্থায় মানসিক দুশ্চিন্তা, পর্যাপ্ত ঘুম না হওয়া, মায়ের ধূমপান ও মদ্যপানের অভ্যাস, বেশি বয়সে বাচ্চা নেওয়াও হতে পারে অটিজমের কারণ, এমনকি গর্ভকালীন বিভিন্ন রোগের সংক্রমণ যেমন মাম্পস, রুবেলা, মিজেলস, কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশু, গর্ভাবস্থায় বিষাক্ত বাতাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করা, মা ও শিশু অপুষ্টি ও প্রসবকালীন জটিলতাও অটিজমের কারণ হিসাবে ধরে নেওয়া হয়েছে। শিশুরা সাধারণত তার চারপাশের পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে, আশেপাশের সবকিছু দেখে ও শুনে তার ভাষার বিকাশ ঘটে। অটিজম আক্রান্ত শিশুটির মধ্যে এখানে সীমাবদ্ধতা থাকে, এক্ষেত্রে শিশু ঠিক মতো সামাজিক যোগাযোগ করতে পারে না। সবসময় গুরুত্বপূর্ণ বিষয়টি হল একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপনে এ ধরনের শিশুদের মধ্যে সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। কোনো শিশু কথা বলা শুরু করার পরেও আবার ভুলে যায়। অনেক সময় শিশুটি 2 বছরের মধ্যে অর্থপূর্ণ 2টি শব্দ দিয়ে কথা বলতে পারে না। চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় মনোযোগ দিয়ে কথা শুনতে সমস্যা হয়। নাম ধরে ডাকলে খুব একটা সাড়া পাওয়া যায় না। এসব কারণে শিশুটি মাঝে মধ্যেই মানসিক অস্থিরতায় ভোগে, তাদের মনোযোগেও ঘাটতি দেখা যায়। এ ধরনের শিশুদের মধ্যে দেখা, শোনা, গন্ধ, স্বাদ, স্পর্শ, আলোর প্রতি অতি সংবেদনশীল বা একদমই প্রতিক্রিয়াহীন অবস্থা পরিলক্ষিত হয়। সাধারণত শিশুটি একা নিজের মতো থাকতে পছন্দ করে। সমবয়সী শিশু বা বড়দের সঙ্গে সামাজিক আদান প্রদানে সমস্যা তৈরি হয়। একই কাজ বারবার করা বা একই আচরণের পুনরাবৃত্তি দেখা যায়। নিজস্ব রুটিনের বাইরে চলাফেরা করতে সমস্যা পরিলক্ষিত হয়। যদি কোনো শিশু ডেভেলপমেন্টাল মাইলস্টোন অনুযায়ী ঠিক মতো বড় না হয়, তাহলে চিন্তার বিষয়, 3 থেকে 4 মাস পার্থক্য হতেই পারে। যদি কোনো শিশুর বয়স অনুযায়ী বিকাশ না ঘটে এবং এসব সমস্যার মুখোমুখি হলে বুঝতে হবে কোথাও না কোথাও একটু অসুবিধা আছে। যখন অভিভাবক বুঝতে পারেন তার শিশুর একটু অসুবিধা হচ্ছে কিংবা বিকাশ ঠিক মতো ঘটছে না, তখন প্রথমে তারা একজন ডেভেলপমেন্টাল শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন। তিনি দেখার চেষ্টা করবেন বাচ্চার সামাজিক বিকাশ, কথা বলার বিকাশ, চারপাশের পরিবেশ থেকে শিক্ষার বিকাশ, নিজস্ব বিকাশের কোথাও কোনো ঘাটতি আছে কিনা। বিশেষজ্ঞ ফিজিশিয়ান শিশুকে একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে রেফার করতে পারেন যদি তিনি মনে করেন। প্রাথমিক অবস্থায় অটিজম নির্ণয় করতে পারলে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারলে অটিজমের ক্ষতিকারক প্রতিক্রিয়াগুলো অনেকটা সফলভাবে মোকাবেলা করা যায়। অটিস্টিক শিশুর প্রধান চিকিৎসা নিউরোবিহেভিওরাল থেরাপি। শিশুর সঙ্গে এমন আচরণ করা যাতে ব্রেনের উন্নতি হয় এবং শিশুর অটিস্টিক উপসর্গগুলো লোপ পায়। অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্দিষ্ট ওষুধ আছে, তবে অটিস্টিক চিকিৎসার জন্য নির্দিষ্ট ঔষধ নেই, তাই অটিস্টিকের চিকিৎসা হলো বিহেভিওরাল থেরাপি। অটিস্টিক শিশুদের প্রতিবন্ধী বলা যাবে না, শুধু তার বিকাশটা অনেক সময় কাঙ্ক্ষিত হয় না। অটিস্টিক শিশুরা কখনো কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী হয়। অটিজম আছে এমন শিশুর জন্য সার্বিক পরিচর্যার প্রয়োজন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক, শিশু মনোবিশ্লেষক, সমাজকর্মী, পিস ও অকুপেশনাল থেরাপিস্ট সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।